নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ঘোষণা দিয়েও সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পারেনি রমজানে দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে মানুষকে দিশে হারা করা বাজার নিয়ন্ত্রণে বারোটি সংস্থাকে নাকি সরকার নিয়োগ দিয়েছে কিন্তু ক্ষমতাসীন সিন্ডিকেটের দৌরাত্বেও উক্ত বারোটি সংস্থায় বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রেস ক্লাব ব্যাক আলোচনায় বেন পিস্তায় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারর হোসেন বলেন খালেদা জিয়াকে কারাগারে রেখে গ্রহণযোগ্য নির্বাচন হবে না খালেদা জিয়াকে মাইনাস করে যে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে এ মাইনাস বাংলাদেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না মেনে নিবে না দুই হাজার চোদ্দের পাঁচই জানুয়ারির মতো নির্বাচন আর এদেশের জনগণ মেনে নিবে না জনগণকে প্রতারণা করা যায় না নির্বাচন সরকার নতুন ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতারা বলেন বিএনপি বাদ দিয়ে প্রহসনে নির্বাচন করতে দেওয়া হবে না জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা